প্রথমে আমরা আমাদের ছবিটি নিয়ে আসি। আমি আমার ছবিটি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যাচ্ছি। ফটোশপে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি মুভ টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার চ্যানেল প্যালেটটি সিলেক্ট করব। চ্যানেল প্যালেটটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আরজিবি। আরজিবি মানে হচ্ছে যে রেড গ্রিন ব্লু। আমি ব্লু চ্যানেলটি সিলেক্ট করলাম। ব্লু চ্যানেলটি সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ব্লু লেয়ারের থাম্বনেইলে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। সিলেকশনটি তৈরি হওয়ার পরে আমরা আরজিবি লেয়ারে ক্লিক করব। আরজিবি লেয়ারে ক্লিক করার পর আমরা মূল লেয়ারটিতে চলে যাব। মূল লেয়ারটিতে আসার পর আমরা এখান থেকে সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার পর আমরা একটি পছন্দ মতো কালার সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে করলাম। এখন আমরা মূল লেয়ারটি সিলেক্ট করব। ছবির লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে একইভাবে আরেকটি সলিড কালার নিব। এবার আমি এখান থেকে একটি ডার্ক ব্লু কালার সিলেক্ট করছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার সিলেক্ট করুন। আমি এই কালারটি সিলেক্ট করে ওকে করলাম। ওকে করার পর আমি ব্লু কালারের লেয়ারটিকে একটু অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। বাড়িয়ে কমিয়ে আমি ছবিটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে অ্যাডজাস্ট করার পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটি কালার এফেক্ট ছবিটিতে পড়েছে। এই হলো আমাদের কালার এফেক্টের ছবিটা। এইটা ছিল আমাদের বিফোরের ছবি কালার এফেক্ট দেওয়ার আগে, এবং এটা হচ্ছে যে আফটার আমাদের কালার এফেক্ট দেওয়ার পরে কি সুন্দর একটি কালার এফেক্ট করেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।